জামা এখানে কত কিছু এখানে যত ধরনের ই আছে আর্মিদের ই এটা দেখানো আমাদের শেষ এরপরে অন্য জায়গায় যাই গাইস এখানে মনে হয় খোলা খোলা আচ্ছা খোলা না এখন এটা হলো এই পাশে ছাদ আর এটা হলো এখানে গোল গোল এই করতেছে দেখা যাক ওরা উড়াইতে পারে কিনা গাইস গাইস ওরা যদি উড়াইতে পারে আপনি এটা লাইক করে দেবেন দেখেন আচ্ছা আচ্ছা ওদের তো আমাদের দেখে লাভ নাই আমাদের বাইকটা আমি অবশ্যই নিব গাইস এটা কিন্তু আর্মি অফিসারের জামা কাপড় এখানে আপনারা এখানে আমাদের এখানে এখানে যে আমরা ফ্ল্যাটটা কিনেছি এখানে যে আমরা যে ফ্ল্যাটটা কিনেছি সে ফ্ল্যাটের মালিকের ছেলেই হলো আর্মি বুঝছেন
Guys, hey! Guys, এখন আপনারা তো অনেক কিছু দেখলাম। এই ছাদের যে মালিকটা, এই ফ্ল্যাটের যে মালিকটা, তার ছেলেই হলো আর্মি অফিসার। তার দুই ছেলে না? তার দুই ছেলে হলো আর্মি। এক এক ছেলে আর্মি অফিসার। দেখেন গাইস আজকে কত গাড়ি আসতে দিলে গাইস এখানে ব্যাট করতেছে গাড়ির পাহাড় বসে গেছে আসো এই সাইড আসো কোন কিছু করার নাই গাইস মিনি ব্লগ আমরা চেয়েছিলাম দেখি ইনশাআল্লাহ আমি ফুড ব্লগ আনবো ঈদের পরপরই ফুড ব্লগ ইনশাআল্লাহ আপনি যদি লাইক করে দেন কমেন্টে লিখবেন চাই আমরা ফুড ব্লগ ওকে তাহলে আমরা আপনারা ফুড ব্লগটা দেখতে চাচ্ছেন এই জন্য আমরা দেখাবো ফুড ব্লগটা ফুড ব্লগের জন্য রেডি থাকেন আর 1 লাখ লাইক হলে আমি ফুড ব্লগ আন ফুড ব্লগের মধ্যে থাকবে ফুড ব্লগটা আপনারা দেখতেই পাবেন ঈদের পরপরই গাইস এখন আপনি একটু লাইক করে দিবেন আমরা খুব গাইস আমাদের এখন ভিডিও শেষ হবে আর কিছুক্ষণ থাকবো মিনি ব্লগ যেহেতু গাইস এখানে একটা ভূতের বিল্ডিং আছে জানেন এইটা হলো ভূতের বিল্ডিং গাইস এখানে আমরা আমরাই নাম রাখছি ভূতের বিল্ডিং আমার এই বিল্ডিংটা দেখে খুব হাসিকর লাগে আর গাইস এখানে একটা মসজিদ এখানে ছাদ এটা হলো ছাদ আর এখানে বেশিরভাগই মানুষই তো নামাজ যাচ্ছে আমরা সন্ধ্যার পরে বের হয়ে যাব কি গ্রামের দিকে আজ যেহেতু মিনি ব্লগ দেখেন গাইস কি রোদের মধ্যে ঠাটা রোদের মধ্যে আমরা গাইস ব্লগটা করতেছি আপনারা বুঝতেছেন কি রোদ গাইস আমরা পাচ্ছি না গাইস চলেন আমরা একটু কতগুলি সিঁড়ি দেখে আসি না গাইস সিঁড়ি দেখালো তোমার ওরে বাবা রে গাইস আমার সাথে ঠিক হয় নাই ও গাইস এখন আমরা এটা এটা তো একটা ছাদি এটা দুইতলায় ছাদে উঠবো আচ্ছা গাইস ক্যামেরাম্যান বলতে আগে উঠবে এটা ধরো ধরছি যাও উঠো সায়ান পিঠা বলে রাখ